লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো বিরানব্বই জনে সোমবার দেশটিতে থাকা হিজবুল্লা গিরিল্লাতের প্রায় তিনশো অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয় নিহতদের মধ্যে ৩৫ শিশুও রয়েছে সম্প্রতি লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল তারই ধারাবাহিকতায় সোমবার হিজবুল্লার প্রায় তিনশো অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে পঁয়ত্রিশ শিশু সহ চারশো বিরানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য দিয়েছে এদিকে হিজবুল্লা সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী অপরদিকে ইসরায়েলের এই হামলার জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংগঠনটির পক্ষ থেকে বলা হয় ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা হামলা হিসেবে তারা দুইশোটিরও বেশি রকেট হামলা চালিয়েছে